2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা বাঘ দম্পতি রাজপরীর ঘরে জন্ম নেয়া তিনটি শাবকের মধ্যে একটি ছিল সাদা রঙের বিরল বাঘ, নাম দেওয়া হয়েছিল শুভ্রা। এবছর 30শে জুলাই আবার চারটি শাবক জন্ম নেয় রাজপরীর ঘরে। এবারে চারটি শাবকই দুর্লভ প্রজাতির সাদা রঙের। নতুন এই চার শাবকের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা। জন্মের এক মাস পর সোমবার সন্ধ্যায় চারটি সাদা শাবককে জনসম্মুখে আনা হয় সীমিত সময়ের জন্য। এই চারটি আর আগের একটি মিলিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে সাদা বাঘ রয়েছে 5টি। উপমহাদেশের কোন চিড়িয়াখানায় এত সাদা বাঘ নেই। এটা আসলে খুব রেয়ার, অনেক সময় ইনব্রিডিং এর কারণে সাদা হয়, কিন্তু এই ধরনের যে ঘটনা এটা অন্তত সাবকন্টিনেন্টের মধ্যে তো আমার জানার মতো নাই। আমদানি করা দুটি বাঘ থেকে মাত্র 5.5 বছরে চিড়িয়াখানায় জন্ম হয়েছে আরো 14টি বাঘের। এদের নিয়ে নতুন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এবং বাঘের যে ব্রিডিং এখানে শুরু হয়েছে, এই বাঘের ব্রিডিং যাতে ভবিষ্যতে আরো বাড়ে, আমরা যেন বাংলাদেশের অন্যান্য চিড়িয়াখানাতেও আমাদের এখান থেকে বাঘ দিতে পারি বা অন্যান্য প্রাণী যাতে এখান থেকে সরবরাহ করতে পারি, এরকম পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা সম্প্রসারিত করার কথাও জানান তিনি। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম। Thank you.